টিল্ট আপ টু টিল্ট ডাউন, তার জন্য কোনো ভাবে শেক না করে। ফোনটা ভাইব্রেট হচ্ছে, এটাকে আমি কোন শটে নেব, ক্লোজ টু ক্লোজ একটা সিন কিভাবে শুরু করতে হয়, ইউভি নিতে হয়, বডি মুভমেন্ট করতে হবে, সম্পূর্ণটাই ডিরেক্টোরিয়াল ক্রিয়েশন। ওর হেড স্পেস অনুযায়ী কিন্তু আমাকে বসে যেতে হবে, টেকনিক্যালি যাচ্ছে না, টিল্ট আপ করে এইভাবে নামাবে, ওয়াইডে নেব, ফ্রন্টে চার্জ করছে, ব্যাকে আসছে, ক্যামেরা শক্তভাবে কখনো ধরতে নেই, চোখ পুরো ধাঁধিয়ে গেছে, প্যারালালি নাম, আর হাত ভাঙতে হবে, ওদের পর শেষ করতে হবে মাস্টার দিয়ে, এরকম কোনো লজিক নেই, এই হাঁটু ভাঙবে, বেস প্লেটের জায়গা, বিগ ক্লোজ শট, হাত আরো খোলো, আমরা যখন একটা ছবি বা একটা সিনেমা যাই বলো না কেন, ওয়েব সিরিজ, তার যখন শুরুয়াতটা দেখি, দেখবে রিসেন্ট রিলিজ হচ্ছে একটি সিনেমা, অনেকেই হয়তো দেখবে, এটি ওয়েব সিরিজ রিলিজ হচ্ছে, ঠিক আছে, জি ফাইভে আসছে আবার প্রলয়, সেখানে দেখবে সুন্দরবনের উপর, প্রেক্ষাপটের উপর সেখানে কিন্তু ছবিটি নির্মিত হয়েছে। প্রথমে আমাদেরকে একটা এস্টাবলিশ শট আমাদেরকে দেখাতে হয়, যেখানে আমরা লোকেশনটাকে দেখাই, লোকেশনটাকে বোঝাই, একটা সিন কীভাবে শুরু করতে হয়, ক্লিয়ার। তারপর ভাবতে হয় যে আমি এবার কি ক্লোজে যাব, নাকি আমি ওয়াইডি রাখবো, নাকি আমি ক্লোজ টু ক্লোজ খেলবো। এবার হচ্ছে প্রতিটা এডিট টেবিলের কথা মাথায় রেখে একজন সিনেমাটোগ্রাফারকে কিন্তু কাজ করতে হয়। আমি বাজার করলাম, ধরো একটা যে কোনো জিনিস রান্না করতে তার একটা প্রপার মানে মেনু থাকে, এবার আমি এমন বাজার করে নিয়ে গেলাম, আমি ইচ্ছা হচ্ছে আজকে আমি চিকেন খাবো, কিন্তু আমি যে আইটেমগুলো নিয়ে গেলাম তাতে চিকেন করা সম্ভব নয়, তাহলে আমাকে এমন কিছু শট তুলতে হবে যার জন্য কিন্তু আমার এডিট টেবিলে গিয়ে ফাইনালি এডিটার কাজটা করতে পারে। যে কোনো সিনেমা বলো, ওয়েব সিরিজ বলো, তার ফাইনাল আউটপুটটা বেরোয় কিন্তু এডিট টেবিল থেকে। প্রথমে একটা স্ক্রিপ্ট লেখা হয়, তারপর সেটাকে শ্যুট করা হয়, ফাইনালি সেটা যায় হচ্ছে এডিট টেবিলে, সেখানে কিন্তু ফাইনাল ছবিটা কমপ্লিট হয়। অনেক সময় এমনও দেখা যায় যেটা স্ক্রিপ্ট করা হয়েছে সেটা হয়তো শ্যুট করা হলো না, বা তার থেকে হয়তো বেটারভাবে শ্যুটটা করা হলো, অনেক সিনকে হয়তো কেটে দেওয়া হলো, অনেক সিনকে সংযোজন করা হলো, এডিট টেবিলে গিয়ে মনে হলো যখন আমরা রাফ কাট করে সাজাচ্ছি তখন এই সিনটা আমার প্রয়োজন নেই, সিনটা ফেলে দিতে হয়, বা অনেক সময় প্যাচওয়ার্ক করে সিনটা আবার নতুন করে করতে হয়, এটা সম্পূর্ণটাই ডিরেক্টোরিয়াল ক্রিয়েশন, ডিরেক্টরের মাথার মধ্যে থাকে। কিন্তু একজন ডিরেক্টরের সমান সহযোদ্ধা, যে ডিরেক্টরকে পুঙ্খানুপুঙ্খভাবে সহযোগিতা করতে পারে, সে হচ্ছে একজন সিনেমাটোগ্রাফার এবং একজন ডিরেক্টর অফ ফটোগ্রাফি, ডিওপি। তো আমি ফার্স্টে বলছি, একটা ছোট্ট গল্প বলছি, সিকোয়েন্সটা একটু বোঝো। সেটা হচ্ছে চার বন্ধু মিলে ঠিক করলো, মাথায় রাখো লেখার দরকার নেই, চার বন্ধু মিলে ঠিক করলো দীর্ঘদিন কোভিড লকডাউনের পর তারা কোথাও একটা ঘুরতে যাবে, তাদের ঘুরতে যাওয়ার ডেস্টিনেশান পাহাড়ও হতে পারে, সমুদ্রও হতে পারে। চার বন্ধু তাদের আলাদা আলাদা প্রান্তে থাকে, তারা ফোনের মাধ্যমে ঠিক করলো আজকে সন্ধে আটটায় শিয়ালদা থেকে আমাদের ট্রেন আমাদের ডেস্টিনেশনের জন্য যাওয়ার। তারা কেউ র্যাপিডো করলো, কেউ উবের করলো, কেউ ট্যাক্সি করলো, কেউ ট্রেনের মাধ্যমে তারা শিয়ালদা স্টেশনে এসে জড়ো হলো, তাদের ট্রেনের জন্য তারা প্রত্যেকে ওয়েট করছে। একটি বন্ধু আসতে দেরি করলো, দূর থেকে দেখা যাচ্ছে সেই বন্ধুটি দৌড়াতে দৌড়াতে আসছে, আলটিমেটলি তারা ট্রেনে উঠলো, তারা সিটে বসলো, ট্রেনটি সিগন্যাল দিল, ট্রেন ছাড়লো। এটা হচ্ছে আমার সিন। তুমি একজন সিনেমাটোগ্রাফার হিসাবে এই সিনটাকে কীভাবে ডেভেলপ করবে, তোমাকে যেটা স্ক্রিপ্ট আছে তোমাকে স্ক্রিপ্ট আমি দিয়ে দিলাম, বা আমি বলে দিলাম যে আমার এই সিনটাকে ডেভেলপ করতে হবে, তুমি কীভাবে নেবে, কীভাবে এস্টাবলিশ করবে সেটা তোমার। ওকে, আমি প্রত্যেককে এটা দিলাম, দু মিনিট ভাবো, ভেবে আমাকে বলো। না, আমাকে এগুলো বোঝাতে হবে, বলতে হবে, চেষ্টা করতে হবে যে আমি এই যে ফোনটা ভাইব্রেট হচ্ছে এটাকে আমি কোন শটে নেব, এর কম্পোজিশন কী থাকবে, অন্ধকার রুমে যে ফোনটা মানে রিং হচ্ছে ভাইব্রেশন মোডে, তার একটা নাম আছে শটটা, নাকি শুধুমাত্র ফোনটা ভাইব্রেট হচ্ছে দেখাবো, ডিসপ্লে দেখা যাবে, ডিসপ্লে দেখা যাবে, তাহলে আমাকে পিওভি নিতে হবে, পয়েন্ট অফ ভিউ নিতে হবে, পয়েন্ট অফ ভিউতে আমরা ফোনটাকে দেখাবো, সেখানে নাম হচ্ছে অরিন্দম কল করছে, তার ফোনটা ভাইব্রেট হচ্ছে। ওকে, এটা হচ্ছে আমার ফার্স্ট শট তোমার হিসাব অনুযায়ী। তারপর তুমি এটা গল্প বলছো ভালো, বাট টেকনিক্যালি যাচ্ছে না বিষয়টা, মিড ক্লোজে যখন এই আমি দাঁড়ালাম, দাঁড়ানোর পর আমি ক্যামেরাকে টিল্ট আপ করবো, না আমি কাট টু করে আমি ডিরেক্ট শটে যাব, এইভাবে ভাবতে হবে। ধরো আমি কথার কথা বলছি, ও গালে হাত দেওয়ার আগের মুহূর্তে রয়েছে, জাস্ট ও এবার গালে হাত দেবে, তাহলে ওর হাতটা এই রয়েছে, এই ও গালে হাতটা লাগালো,
ক্লিয়ার, তাহলে আমি কি ওর হাফ বাস নেবো না শুধু আমি ফেসটাকে নেবো? তোর এই হাতটাকে এবার সরালো, সরিয়ে চশমাটাকে নামালো, দেন আমি কি আবার মাস্টার বা সিঙ্গেল শটে চলে যাব নাকি আমি ক্লোজই রাখবো? এইভাবে ভাঙতে হবে বিষয়টাকে, বিষয়টাকে এইভাবে ভাঙতে হবে। ধরো ফার্স্ট আমরা যদি শিয়ালদা স্টেশনকে ভাবি, তাহলে শিয়ালদা স্টেশনকে আমাকে এস্টাবলিশ করতে হবে, আমাকে বাইরে থেকে দেখাতে হবে শিয়ালদা স্টেশন, আমি এটা ওয়াইডে নেবো, ক্লিয়ার? এবার মাথায় রাখতে হবে যে আমাদের, আমরা যখন শ্যুট করি, আমরা ফার্স্ট হচ্ছে ট্রাইপড ফিক্স শট বা ব্লকে আমরা নিই, দেন আমরা ট্রলির মাধ্যমে নিই। ট্রলির মাধ্যমে আমরা মূলত কী নিই? লেফট টু রাইট প্যান বা রাইট টু লেফট প্যান, বা ফ্রন্টে চার্জ করছে ব্যাকে আসছে, যেমন হচ্ছে স্ট্রেট ট্রলি, লাইন ট্রলি, রাউন্ড ট্রলি। রাউন্ড ট্রলির মাধ্যমেও আমরা কিন্তু বিষয়টাকে ক্লিয়ার করি। ধরো তুমি মাঝখানে দাঁড়িয়ে রয়েছো, আমরা হাফ রাউন্ড ট্রলির মাধ্যমেও তোমাকে আমরা দেখাচ্ছি, হাফ রাউন্ড ট্রলির মাধ্যমে খুব স্লোলি ব্যাপারটা মুভমেন্ট হয়। আবার ধরো রাইট, ধরো আমি এখান থেকে ক্যারেক্টারকে স্টার্ট করলাম, আমি এইভাবে প্যান করছি, প্যান করতে 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 আমি ওইখানে চলে গেলাম, দেন আমি কী করলাম, আমি পুরো জায়গাটাকে দেখাতে দেখাতে আমি আস্তে আস্তে প্যান করলাম, দেন আমি এটারই কন্টিনিউটি আমি একটা মাস্টার নিয়ে নিলাম। এবার আমি মনে করলাম যে পার্টিকুলার ক্যারেক্টার ওয়াইজ যাবো, আমার মনে হলো এই ক্যারেক্টারটাকে যাব, আমি এই ক্যারেক্টারটাকে শুধু সিঙ্গেল না নিয়ে আমি এই দুজনকে শোল্ডার রেখে এই ক্যারেক্টারটাকে নিতে পারি, দেন সেখান থেকে কাট করে আমি একটা থ্রি শট দিতে পারি। বন্ধু স্টেশনে দাঁড়িয়ে রয়েছে, দূর থেকে দেখা যাচ্ছে তাদের আরেকটি বন্ধু আসছে, তাহলে এই তিনটে বন্ধু থাকবে ফোকাসে, ও থাকবে আউট অফ ফোকাসে, দেন ক্যামেরা শিফট করলো, ও হয়ে যাবে ফোকাস, এরা হয়ে যাবে আউট অফ ফোকাস। এই চেঞ্জেসগুলো খুব দরকার, যেগুলো আমরা দেখি, কারণ দেখো এখন বর্তমানে যেটা হয়ে গেছে, মানুষ পারফেকশন লেভেল এত ভালো দেখতে 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 আমাদের চোখ পুরো ধাঁধিয়ে গেছে। আবারও বলছি পার্টিকুলার, কোনো এরকম লজিক নেই যে মাস্টারের পর ক্লোজই নিতে হবে আর ক্লোজের পর শেষ করতে হবে মাস্টার দিয়ে, এরকম কোনো লজিক নেই। যদি কেউ বলে থাকে সে ভুল বলছে, তার কারণ এখন ওয়েব সিরিজগুলো এমন হয়ে গেছে, ভালো লাগার জন্য তুমি যে অ্যাঙ্গেলটা ইউজ করবে সেটা যদি ঠিকঠাক মানুষের বোধগম্য হয়, তোমার এডিট টেবিলে যদি সেটা বোধগম্য হয়, তাহলেই সেটা ঠিকঠাক। একজন সিনেমাটোগ্রাফারকে সবার প্রথমে যেটা জানা দরকার, তার ফ্রেম কম্পোজিশন, আমি কোন ফ্রেমটা নেব, কোন ফ্রেমে আমাকে দেখতে ভালো লাগছে। দেখো সবার তো আর ক্যামেরা থাকা সম্ভব নয়, ধর অনেকের আছে অনেকের নেই, অনেকে হয়তো ভাবছো আগামী দিনে কিনবে, ক্যামেরাটা তখনই কিনো, কারণ যেহেতু ক্যামেরা তো আর 2-5 হাজার টাকা দাম না, ক্যামেরাটা তখনই কিনো যখন তোমার মধ্যে একটা ক্লিয়ার ভাবনা চলে আসবে যে আমি ক্যামেরার দ্বারা এই এই শট নিতে পারি। শুধু স্টিল ফটোগ্রাফি করলে হবে না, বেসিক্যালি সিনেমাটোগ্রাফির জন্য ভাবতে হবে যে আমি কীভাবে কী মোশন নিতে পারছি। প্রথম যে কোনো ডিরেক্টর বলো, যে কোনো সিনেমাটোগ্রাফার বলো, তার হাতে ঘড়ি হয় হচ্ছে অ্যাডভার্টাইজড শ্যুটের মাধ্যমে, তারা প্রথম অ্যাডভার্টাইজমেন্ট শ্যুট করে। কীভাবে একটা অ্যাডভার্টাইজমেন্ট শ্যুট করতে হয়, ধরো আজকে তোমাকে একটা কোম্পানি এসে বললো আমি দুটো প্রোডাক্ট লঞ্চ করছি, সাবান বা তেল, আপনি এটাকে বিজ্ঞাপন কীভাবে আপনি এটাকে প্রমোট করবেন? এটা ক্রোমাতেও হতে পারে, রিয়েলও হতে পারে, আমরা বিভিন্ন রকমভাবে দেখতে পারি। এবার তোমাকে মাথায় রাখতে হবে আমি কতগুলো অ্যাঙ্গেল এখানে নেব, আমার গল্পটা কী ভাবনা হবে, সেখানে আমি কত ইনসার্ট ঢোকাবো, যেটাকে আমরা সহজ ভাষায় কুচি শট বলি, আমি কতগুলো শট ঢোকাবো এখানে, দেন ফাইনালি শুধু শট নিলেই হলো না, আমি এটাকে কীভাবে আলটিমেটলি কমপ্লিট করব। ক্যামেরাটা বহুভাবে ইউজ করা যায়। ধরো আমি মনে করলাম যে আমি কোনো একটা নিউজে গেছি, নিউজে কারো ইন্টারভিউ নেব, নিউজে কারো বাইট নেব, বা নিউজে একটা স্টোরির উপর আমি কিছু করব। হয়তো আমি সুন্দরবন গেছি, সুন্দরবনের উপর ডকুমেন্ট্রি করব, গঙ্গার যে দূষণ সেই দূষণের উপর আমি ডকুমেন্ট্রি করব। আমার কাছে কোনো কিচ্ছু নেই, আমার কাছে রয়েছে শুধু একটা ক্যামেরা, আমি ক্যামেরা দিয়ে এই ক্যামেরাটাকে নিয়ে আমাকে টিল্ট আপ টু টিল্ট ডাউন, আমাকে লেফট টু রাইট অ্যান্ড রাইট টু লেফট, আমাকে এখান থেকে ডাচ অ্যাঙ্গেল আমাকে করতে হবে, ক্লিয়ার? ফার্স্ট হচ্ছে অনেকে আছে ক্যামেরাকে খুব শক্তভাবে ধরে, ক্যামেরা শক্তভাবে কখনো ধরতে নেই, ক্যামেরাকে সবসময় ইজি করে ধরতে হয়, ক্যামেরাকে সবসময় ইজিভাবে ধরতে হয়। দেন হচ্ছে ক্যামেরার এই এই নয়, ক্যামেরা থাকবে এই অ্যাঙ্গেলে। ধরো আজকে আমি ওকে নিচ্ছি, তাহলে ওর হেডস্পেস অনুযায়ী কিন্তু আমাকে বসে যেতে হবে, ক্লিয়ার? আমি কিন্তু এইভাবে ওকে নেব না, ও যে অ্যাঙ্গেলে আছে আমাকে সে অ্যাঙ্গেলে বসে যেতে হবে। আমি যে মনে করি আয়নাটাকে নেব, আমি কিন্তু আয়নাটাকে এইভাবে নেব না, আমি আয়নাটাকে রাখবো হচ্ছে আয়নার মাপে, আমি এই অ্যাঙ্গেলে আয়নাটাকে রাখবো, এই অ্যাঙ্গেলে, ক্লিয়ার? এবার ধরো আমি মনে করলাম যে আমি এখানেই ট্রলি শট নেব, আমাকে এরম জায়গায় ধরতে হবে, শক্ত করে নয়, হালকা করে, এই কিন্তু আমাকে বডি মুভমেন্ট করতে হবে। ওকে, আমি প্রত্যেককে বলছি, এক এক করে আমি ডাকবো, জাস্ট কতগুলো জিনিস বলছি তোমরা এক এক করে ইউজ করবে, ট্রলি।
ওকে উল্টোটা ব্যাক ওকে দেন হচ্ছে এই টিল্ট আপ করে এইভাবে নামাবে এই এই নামবে এই নামবে এই নামবে এই নেমে একদম এইখানে আসবে কোমর ভাঙো ওকে ওকে স্লো যাবে ডিস্টেন্সটা মাথায় রাখো তোমার থেকে ওর ডিস্টেন্সটা খুবই কম রয়েছে অর্থাৎ ফার্স্ট যাওয়া যাবে না স্লো যেতে হবে স্লো চলো আরো সামনে যাও ব্যাক ওকে ফাইন এই এক হাতে ধরবে এই আর যেন কোনোভাবে শেক না করে ওকে এই অবধি আস হাত আরও টানটান হবে হাত আরও টানটান হবে এই হবে হাত হ্যাঁ আরও হাত ভাঙতে হবে ফাস্ট হয়ে গেল এই জায়গাটা স্লো করো আরও আরও একদম এখান থেকে স্টার্ট হবে এখানে শেষ হবে ফাস্ট হয়ে যাচ্ছে ছেড়ে দিচ্ছে ছেড়ে দিলে হবে না আবার এখান থেকে যাও স্লো স্লো যাও লাস্টের দিকে ছেড়ে দিচ্ছ হাতটা সাবজেক্ট হচ্ছে আমার রিপোর্টার অবজেক্ট হচ্ছে যেটা এখানে আগুন লেগেছে আমরা দেখাচ্ছি রিপোর্টার যখন বলছি আমরা দেখতে পাচ্ছি ওই সেই তেরোতলা বিল্ডিং যেখানে কিন্তু আগুন লেগেছে ধরো আমরা দেখাচ্ছি ওই সেই দেওয়াল যেখানে এখনও ঝুল রয়েছে সেখান থেকে আস্তে 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 সাবজেক্টে নিয়ে এসো আরও তোলো হাত হ্যাঁ হাত কাঁপাবে না ওকে স্টার্ট এই যে তুমি হাতটা নামালে হাতটা তুমি এইভাবে নামাচ্ছ এইভাবে এইভাবে নয় বিষয়টা দেখো বিষয়টা হচ্ছে তুমি কারণ যে ক্যারেক্টারটিকে দেখাচ্ছ ক্যারেক্টারটিকে আমরা এইভাবে দেখাবো না আমরা এই হাত রাখছি এই ক্লিয়ার হাতটা নামবে হচ্ছে আমার এই প্যারালালি নামবে এই ব্যাপারটা এরম হবে না ব্যাপারটা এই নামবে এই ক্লিয়ার এই ব্যাপারটা এই উঠবে এই নামবে হচ্ছে এই ক্লিয়ার আরেকবার কর ডাউন হয়ে যাচ্ছে বুঝতে পারছো ব্যাপারটা থাকবে এই না ডাউন হচ্ছে এটা প্র্যাকটিস করবে এই হাঁটু ভাঙবে ওকে এই এই হাঁটু ভাঙবে এখান থেকে এই ঘোরাবে চল তোমার বডির সাথে তোমার পাও কিন্তু ঘুরবে না ওটা ধরা যাবে না ওটা ধরলে হবে না এই আচ্ছা বলে দিই এই যে তুমি যে হাতটা এখানে রেখেছো পরবর্তীকালে হাতটা এখানে রাখতে পারবে না কেন রাখতে পারবে না এখন থেকেই শিখে নাও তার কারণ হচ্ছে তুমি যখন এই নিচে এই যে জায়গাটা এটা আমাদের বেস্ট প্লেটের জায়গা এটা ট্রাইপডের বেস্ট প্লেটের জায়গা তোমার হাতটা যখন এখানে থাকবে তোমাকে তখন এখান দিয়ে ফোকাস করতে হবে তোমাকে এখান দিয়ে ব্যালেন্স লাইটের করতে হবে এটা দিয়ে তুমি জুম জুম ইন করবে ঠিক আছে তখন তুমি যদি হাত এখানে রাখো তুমি কিন্তু করতে পারবে না ওকে ফাইন এই ঘোরা ক্লিয়ার ঠিক করে ধরো ক্যামেরাটা ক্যামেরাটা ধরা হয়নি এটাকে কী বলে জানো এটাকে বলে ভিউ ফাইন্ডার এটা দিয়ে দেখতে হয় ঠিক আছে এটা দিয়ে দেখো ভাবো তুমি এটা দিয়ে দেখতে পাচ্ছ সেই অ্যাঙ্গেলে রাখো চোখটাকে সেই অ্যাঙ্গেলে রাখো তুমি দেখতে পাচ্ছ এটা দিয়ে কিছু সেই অ্যাঙ্গেলে রাখো চোখটাকে এই অ্যাঙ্গেলে রাখো হ্যাঁ এবার চলো ডাচ অ্যাঙ্গেল করো সাবজেক্টের মিডিলে আসো হ্যাঁ ওকে ফাইন হাত ভাঙো হাত আরও খোলো আরও এই পাশে নিয়ে যাও হ্যাঁ কাঁপছে হাত ব্যাপারটাকে না এই দেখো ব্যাপারটা এই নয় ব্যাপারটা এই আচ্ছা মাথায় রাখবে যে হাতেই ধরো না কেন তোমার ডান হাত দিয়ে ফোকাস মাথায় রাখতে হবে অ্যাপেচার মাথায় রাখতে হবে ডান হাতে ধরলে বা হাত দিয়ে কিন্তু এটা মাথায় রাখতে হবে সেইভাবে কিন্তু করবে স্টার্ট আঙুল মাঝখানে থাকলে হবে না লেন্সের লেন্স থেকে আঙুল ছেড়ে রাখবে হ্যাঁ এইভাবে নয় আমি চাইছি ব্যাপারটাকে এই রাখবেন ব্যাপারটা আপনার এই থাকবে এই ওকে এই না হ্যাঁ এরম হবে না এই থাকবে ওকে স্লো 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 ফাস্ট নয় স্লো ভাবুন আপনি একটা ক্যারেক্টার তাকে একদম টপ টু আপনার তাকে নিচে অবধি আপনি তাকে একটা প্রোফাইলে তাকে আপনি প্যান করছেন এই জায়গাটা তো মারাত্মক জার্ক খেলো আইটু 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 হাত তুলবে হ্যাঁ
স্লো করতে হবে, বিষয়টা উঠে যাচ্ছে। মিড ক্লোজ শট মাথা থেকে কোমর পর্যন্ত হচ্ছে মিড ক্লোজ শট। নেক্সট হচ্ছে বিগ ক্লোজ শট, শুধু এই মুখটা হচ্ছে বিগ ক্লোজ শট। মিড ক্লোজ শট হচ্ছে MCS বিগ ক্লোজ শট। তারপর হচ্ছে এক্সট্রিম ক্লোজ শট, শুধু এই চোখটা মাথা থেকে এই বুক পর্যন্ত। এবার হচ্ছে লং শট মাথাতে এক্সট্রিম ক্লোজ শট, ECS শুধু চোখটা, এই হাতের আঙ্গুলগুলো। ওকে, এটা হচ্ছে এক্সট্রিম ক্লোজ শট। মিড ক্লোজ শট মাথা থেকে কোমর পর্যন্ত বলেছি, আর বিগ ক্লোজ শট শুধু মুখটা, শুধু অবজেক্টটা। এক্সট্রিম হচ্ছে চোখ, অনলি চোখ। আমি দেখাচ্ছি একটা নায়িকাকে, আমি ফার্স্ট দেখাচ্ছি সিনে, তার চোখ দেখালাম, তার ঠোঁটের হাসি দেখালাম, সে কানে একটা দুল পড়ছে দেখালাম, এটা হচ্ছে এক্সট্রিম ক্লোজ শট না? কেন সিমিলারিটি হবে? আমি আপনার ফেস দেখাচ্ছি, ঠিক আছে, আমি ফেসের আগে আপনাকে রিভিল করছি আপনার চোখ দিয়ে। আপনি এই মুহূর্তে ইনোসেন্ট লুকস দিচ্ছেন, ফার্স্ট আপনার চোখে যাচ্ছি, এবার আমি আপনার মুখে যাচ্ছি, ক্যারেক্টারের টুইস্ট আনছি। আমারটা আগে বুঝুন, ফার্স্টে আমি চোখ দেখাচ্ছি, দেখাচ্ছি আপনি খুব রেগে আছেন, আপনার চোখের মধ্যে এক্সপ্রেশন দিচ্ছি, যেই মুখ দেখাচ্ছি দেখাচ্ছে ক্যারেক্টারটা হাসছে, টুইস্ট আনলাম। প্রথমে চোখ দিয়ে পাবলিককে একটুখানি টুইস্ট করে দিলাম, যেই ফেসে ফিরলাম দেখা যাচ্ছে ক্যারেক্টারটা অন্যরকম। এক্ষেত্রে আমরা ফার্স্টে এক্সট্রিম ক্লোজে যাই, তারপর আমরা বিগ ক্লোজে ট্রান্সফার করি। নেক্সট হচ্ছে মাস্টার, যেটা হচ্ছে সবাইকে নিয়ে একসাথে একটা ফ্রেমের মধ্যে মাস্টার শট বলা হয় বা হোয়াইট শট বলা হয়। মাথা থেকে পা পর্যন্ত লং শট।